ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি চারশো বিশ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা ভোর সাড়ে পাঁচটার দিকে মাস্কার থেকে ঢাকায় আসা সালাম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে এই আটত্রিশটি সোনার বার জব্দ করা হয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা জানান লাগেজ রাখার কেবিন থেকে কালো স্কচ টেপ মোড়ানো পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়েছে খোলার পর বেরিয়ে আসে স্বর্ণের বারগুলো তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি